আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে রংপুরের মিঠাপুকুর উপজেলার বড়বালা ইউনিয়নের বারুঘড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এলাকাবাসীর সাথে মতবিনিময় সভা করেছেন ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক ও নৌকা প্রতীকের চেয়ারম্যান পদপ্রার্থী আব্দুল বাতিন সরকার। মতবিনিময় সভায় বিভিন্ন ওয়ার্ডের নারীরা আসন্ন ইপি নির্বাচনে বাতিনকে নৌকার মনোনয়ন দেওয়ার জন্য মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে দাবি করেন। বাতিন নৌকার চেয়ারম্যান হলে এলাকার উন্নয়নের পাশাপাশি নানাবিধ পরিবর্তন হবে বলে মনে করছেন তারা। আমরা নির্বাচন করেছি, সকলে দোয়া করবেন, তাকে ছেলে হিসেবে ভোট দেবেন। আমাদের এখানে এই ছড়ানডাঙ্গায় কিন্তু চেয়ারম্যান হয় নাই, অন্য অন্য জায়গায় চেয়ারম্যান হয়েছে, এখানে হয় নাই। বাতেন ভাইকে চেয়ারম্যানের জন্য ভোট সবাই দিবেন, কিন্তু ভোট দিব আমাদের গুস্তগ্রামকে, বাতেন ভাইদেরকে দেখা লাগবে চেয়ারম্যান যদি হয়। যদি যে কোনো অনেকেই চেয়ারম্যান হয়েছে আমাদের গুস্তগ্রামের দিকে দেখে নেই, কিন্তু বাতেন ভাই যদি হয় অনুরোধ করে বলতেছি দেখা লাগবে। আপনারা সবাই জানেন যে বাতেন চেয়ারম্যান না হয়েও কি না করলো, আপনারা সবাই জানেন আপনি যে বাতেন চেয়ারম্যান হওয়ার আগেও যেগুলো কাজ করেছে আমরা এই বৃহত্তর এক নম্বর ওয়ার্ডের মানুষ, স্বাধীন বাংলাদেশের ইতিহাসে কোনদিন ইউনিয়ন পরিষদ নির্বাচনে অংশগ্রহণ করতে পারি নাই। এই পৃথিবীতে সন্তানের সবচেয়ে নিরাপদ আশ্রয় স্থল হলো তার মায়ের কোল। আমি আপনাদের সন্তান, আপনাদের কোলে আমাকে একটু জায়গা দেন, ইনশাআল্লাহ আপনাদের ঋণ শোধ করার চেষ্টা করব। একমাত্র সন্তান মায়ের কাছেই নিরাপদ। আপনারা আমার মা, আপনারা আমার বোন এখানে উপস্থিত হয়েছেন, আমি আপনাদের কোলে আশ্রয় চাই, আপনারা আমাকে আশ্রয় দেন সন্তান হিসেবে। ইনশাআল্লাহ আল্লাহ যদি আমাকে বেঁচে রাখে আমি কি হব কি হব না সেটা বড় ব্যাপার না, সন্তান হিসেবে আপনাদের দায়িত্ব ইনশাআল্লাহ আমি পালন করে যাব। একটি এলাকার উন্নয়নের পূর্ব শর্ত হচ্ছে সেই এলাকার যোগাযোগ ব্যবস্থা ভালো থাকতে হবে, সেই এলাকার শিক্ষা ব্যবস্থা ভালো থাকতে হবে। আজকে মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে প্রত্যেকটি এলাকায় উন্নয়ন করা হচ্ছে। এই মিঠাপুকুরে আশিকুর রহমানের নেতৃত্বে উন্নয়ন ত্বরান্বিত হচ্ছে, আগামী দিনে আরো উন্নয়ন আপনাদেরকে পাশে রেখে করতে চাই। আপনারা আমার প্রতি বিশ্বাস রাখেন, আপনারা আমাকে ভালোবাসেন, আপনাদের ভালোবাসার সমর্থন আমাকে দেন, ইনশাআল্লাহ।